শীতের সময় দুনিয়ার মেডিকেল সায়েন্স চারটি খাবার নিয়ে তারা গবেষণা করেছে, যে চারটি খাবার আমাদের প্রিয় নবী বেশি পছন্দ করতেন। চারটি মাত্র খাদ্য প্রত্যেকের ঘরে রাখবেন, তাহলে রোগ শোক থেকে বাঁচিয়ে দিবেন যিনি, তিনি কে? বিজ্ঞানীরা বলল প্রথম নম্বর খাদ্য ঘরে রাখবা খেজুর। খেজুর আমরা চিনি কি চিনি না? এই খেজুরটা রমজান আসলে আমরা রাখি, কিন্তু বিজ্ঞানীরা বললেন এই খেজুরটা মানুষ তাদের ঘরে বারোটা মাস রাখা দরকার। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলাম কেন রাখা দরকার, কয় আমরা মুহাম্মদ সাল্লামের পছন্দের খেজুরটা নিয়ে গবেষণা করলাম যে তিনি এটাকে কেন পছন্দ করলেন। গবেষণায় ফুটে উঠেছে ইসলামের সৌন্দর্য, একটা খেজুরের মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে। বিজ্ঞান বলছে এই খেজুরটাকে গবেষণা করে তার মধ্যে পেয়েছি অনেকগুলো উপাদান, এমন মহৌষধার মেডিসিন, যারা সবসময় খেয়ে থাকবে তাদেরকে হৃদরোগ আর ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ থেকে আপন মালিক আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আজকে বলছে এটা খাও তোমাদের ক্যান্সার থেকে বাঁচানোর রাস্তা হবে, কিন্তু দেড় হাজার বছর আগে আমার প্রিয় নবী এই তথ্য তার পবিত্র হাদিসে বলে দিয়ে গিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরেও একই তত্ত্ব তিনি দেড় হাজার বছর আগে সাবেত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনব, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র এই দুনিয়ার ভিতরে আসমান এবং জমিন দেওয়ার পরে তোমাদেরকে ছেড়ে দেয় নাই, এমন এমন নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি যেগুলো তোমাদের জীবনের জন্য বহু উপকারী। আল্লাহ বললেন শোনব, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. رب بلن شنب آنند پورر کمیلار توحید جنتا আল্লাহ বললেন আল্লাযী জাআলা কুমুল আরদ ফিরাশা, এই জমিনটাকে তোমাদের জন্য সমতল বানালাম যাতে করে তোমরা জমিনে সবাই একসাথে বসতে পারো, যাতে করে তোমরা ফসল ফলাদি উৎপাদন করতে পারো। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ পাক এই জমিন থেকে মাটির গভীর থেকে তোমাদের জন্য হরেক রকমের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে থাকি। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, এত নিয়ামত তোমাদের জন্য ব্যবস্থা করা হয় জমিনের মাটির নিচ থেকে, এগুলো কিয়ামত পর্যন্ত গণনা করলেও তোমরা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, জীবনে কত নিয়ামত খেয়েছেন, এগুলো সবগুলো মাটির নিচ থেকে উৎপাদন হয়। আমি যখন দিনাজপুর সফর করলাম লেসুর বাগান দেখলাম সারি সারিতে, আবার এই কুমিল্লার কুটবাড়িতে দেখলাম সারি সারিতে কাঁঠাল গাছ আছে না নেই? আপনাদের এলাকায় বিভিন্ন ফল ফলাদির গাছ আছে না নেই? দেখবেন একটা গাছ আম, সাথে আরেকটা আপনি লাগিয়েছেন কমলা, সাথে আরেকটা লাগিয়েছেন এই যে আপনার টক টক ফল জাম্বুরা। জাম্বুরা চিনেন? গ্রামে কয় জাম্বুরা। তা এই যে একই সাথে তিনটা ফলের গাছ, এই তিনও ফলের স্বাদ কি এক ন এক নাকি ভিন্ন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমার বাড়ির পাশে একটা গাছ লাগালে আম গাছ, আমের স্বাদ এক কিন্তু মাকি মাটি এক, আবার তুমি লাগিয়েছ পেঁপে গাছ, পেঁপেটার স্বাদ ভিন্ন, একটা ফলের সাথে আরেকটার স্বাদের কোনো মিল নাই। আমি রব এত দয়াবান, যেই গাছের যেই ফলে যেটা দরকার ওই গাছের ওই ফলে ওই নিয়ামতটা আমি ঢুকিয়ে দিয়েছি, সবগুলো ফলের যদি একই মজা আমি দিতাম তাহলে তোমরা খেয়ে তৃপ্তি পেতে না, এই জন্য আলাদা আলাদা করে স্বাদ দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে বর্তমান বিজ্ঞান বলছে একটা জিহ্বা কয়েক কোটি রকমের স্বাদ গ্রহণ করতে পারে। একটা জিহ্বা আপনি খাদ্য গ্রহণ করবেন, মাছের স্বাদ কেমন, আপনার গোস্তের স্বাদ কেমন, পূরণ হয়ে গিয়েছে তরকারি, এটা দুর্গন্ধ আপনাকে সমস্যা করবে, আপনি খেতে খেলে আপনার সমস্যা হবে, নাকের মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিক একটা আপনি মেশিন ফিট করে দিয়েছেন, নাক আপনাকে বলছে
এই দুর্গন্ধ এটা খাওয়া যাবে না আপনার জিহ্বা বলে দেয় এটার স্বাদ নেই খাওয়া যাবে না অর্থাৎ প্রতিটা সেকেন্ডেই প্রতিটা মুহূর্তেই রব্বি করিম নিয়ামত দিয়ে আপনাকে পরিপূর্ণ রেখেছেন সুবহানাল্লাহ কোন তো বিজ্ঞানীরা বললেন আমরা এই নিয়ামতের খেজুরটা নিয়ে গবেষণা করলাম গবেষণা করে আমরা দেখলাম এই নিয়ামতের খেজুরটার ভিতরে আল্লাহ পাক এত কিছু রেখেছেন এই নিয়ামতের খেজুরটা খেলে পরে মানুষের এই ধরনের বড় বড় রোগ থেকে আল্লাহ বাঁচান এবার হাদিসের ভিতরে গবেষণায় পেয়ে গেলাম বুখারীর বর্ণনা সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি একবার বিশ্বনবীর দরবারে উপস্থিত হলাম বিশ্বনবীর দরবারে উপস্থিত হওয়ার পরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হবার পরে বিশ্বনবী নিজে তিনি আমাকে আমার শরীরটার উপরে তিনি মাসা করলেন দোয়া করলেন বিশ্বনবী আমাকে পরীক্ষা নিরীক্ষা করলেন আমার রোগ ধরা পড়ল হৃদরোগ এবার বিশ্বনবী আমাকে বললেন সাদ তুমি চিন্তা করো না তোমার জন্য কয়েকটা খেজুরের দানা আমি পাঠিয়ে দিচ্ছি কয়েকটা খেজুর সহ এগুলো তুমি খাবা সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হৃদরোগের কারণে সবাই বলে বেড়াচ্ছে সাদ তুমি মরে যাবে তুমি আর বাঁচবে না আমি বিশ্বনবীর কথা মতো কয়েকটা খেজুর খেলাম বিশ্বনবীর দেওয়া খেজুরগুলো খাওয়ার পরে আমার হৃদরোগ ভালো হয়ে গেল আমি আগের চাইতে পূর্ণ সুস্থ হয়ে গেলাম সুবহানাল্লাহ সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওই খেজুরটা হচ্ছে আজওয়া খেজুর সুবহানাল্লাহ কোন আজওয়া খেজুর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো একজন মানুষ যদি সকালবেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজওয়া খেজুরকে বেশি পছন্দ করতেন সকালবেলায় যদি কেউ আজওয়া খেজুরটাকে সাতটা খেজুর খায় এভাবে করে যদি সে খেতে থাকে বিশ্বনবী বললেন যাবতীয় জাদু টোনা বান আর বিষের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বেদনাদায়ক জীবন থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেয় কোন সুবহানাল্লাহ যে প্রতিটা মানুষকেই মোহাম্মদ সাল্লামের পছন্দের এই খেজুরটা খাওয়া উচিত বিশেষ করে শীতকাল এই শীতকালে হরেক রকমের রোগ দেখা দেয় এই জন্য এই খেজুরটা আমরা আমাদের প্রত্যেকের ঘরে রাখতে পারি একদিক থেকে সন্না অপর দিক থেকে আমাদের রোগ থেকে মুক্তির ব্যবস্থা করেন সুবহানাল্লাহ বিজ্ঞান আরেকটা খাদ্য নিয়ে গবেষণা করেছে যেটাও নবীজির পছন্দের খাদ্য সেটার নাম হচ্ছে মধু কি নাম মধু মেডিকেল সায়েন্স বলছে ইয়াং সোসাইটি যারা আপনারা আছেন বিজ্ঞান বলছে মধুটাকে গবেষণা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে একটা সুসংবাদের তথ্য হচ্ছে মধুটা যারা সেবন করে বিশেষ করে ইয়াং সোসাইটি মধু যারা খাবে তাদের চেহারা পূর্বের তুলনায় আরও স্মার্ট হবে চিল্লা এখন সুবহানাল্লাহ অথচ মোহাম্মদ সাল্লাম এটা পছন্দ করতেন আজকের বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে মোহাম্মদ সাল্লাম সর্বকালের সর্বসেরা এবার কোরআনে যদি আমরা তাকাই যুবক ভাইয়েরা কোরআনের ভিতরে রব বললেন শোনো ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ الله বললেন কোরআনের ভিতরে এমন একটা খাদ্য তোমাদেরকে দিলাম এই মধুটার ভিতরে মানবতার সকল রোগের মহৌষধ মেডিসিন দিলাম সুবহানাল্লাহ কোন কোরআন বলছে এটার মধ্যে সব রকমের মহৌষধ মেডিসিন বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা শুরু করে দিল বিজ্ঞান বলছে এই মধুর মধ্যে এমন উপাদান আমরা পেলাম আগেকার যুগে যারা সুন্দরী রূপবতী রানী ছিল বিভিন্ন রাজমহলের তারা এই মধুটাকে শ্রেষ্ঠ ফেস ওয়াশ হিসেবে ইউজ করত যারা যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম যুদ্ধ করতে করতে তারা যখন জখম হয়ে যেত রক্ত ব্লাড যখন তাদের পড়ত তখন তারা এই মধুর মাধ্যমে তারা সেবা নিতেন মেডিকেল সায়েন্স বলছে যে আল্লাহ পাক যে আসমান থেকে বললেন ফিহি শিফা উল্লিন্নাস এর মধ্যে সমগ্র রোগের মহৌষধ এটা রবের শুধুমাত্র বক্তব্য নয়
বর্তমান বিশ্বের মেডিকেল সায়েন্স গবেষণা করে প্রমাণ করতে পেরেছে যে আল্লাহর কোরআন যা বলছে মধুর ভিতরে হুবহু তা খুঁজে খুঁজে পাওয়া গিয়েছে কোন সুবহানাল্লাহ এই মধুটা শীতকালে ঘরের ভিতরে রাখবেন একদিক থেকে সুন্নতের আমল হবে অপর দিক থেকে রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন বিজ্ঞানীরা আরেকটা খাদ্য নিয়ে গবেষণা করেছে এটাও নবীজির পছন্দের এই খাদ্যটা হলো কালো জিরা বিজ্ঞানীরা বললেন কালো জিরার কয়েকটা দানা নিয়ে আমরা গবেষণা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরার ব্যাপারে বলেছেন তোমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন বুখারীর বর্ণনা দুনিয়ার ভিতরে যত রোগ আছে মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ আল্লাহ পাক একটা ছোট্ট কালো জিরার দানার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ নবীজির ভাষ্য বিজ্ঞান এটাকে নিয়ে ছোট্ট ছোট্ট কয়েকটা কালো জিরাকে নিয়ে তারা গবেষণা মারল গবেষণা করে তারা বলছে এই কালো জিরায় এমন কিছু উপাদান আমরা পেলাম যে সমস্ত যুবক যাদের যৌন শক্তি যৌবনের যৌবন যৌন শক্তি যাদের স্ট্রং না যারা যৌবন হারিয়ে ফেলেছে ওই সমস্ত যুবকদের যৌন শক্তিটা এই ছোট্ট ছোট্ট কালো জিরার ভিতরে আপন রব ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন মেডিকেল সায়েন্স বলছে যারা মাস্টারবেশন করে হস্তমৈথুন করে যৌবন হারিয়ে ফেলেছে যুবক ছেলেরা বিজ্ঞান বলছে এই ছোট্ট ছোট্ট কালো জিরার ভিতরে এমন কিছু উপাদান আমরা পেয়েছি যে এগুলো যদি তারা সেবন করে তাহলে হারানো যৌবনটাকে আপন রব ফিরিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন বিজ্ঞান ইসলামের গবেষণা দিন দিন যত করতেছে বিজ্ঞানের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে আবার বিজ্ঞানীরা বললেন যুগের পর যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যগুলোকে কেন পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করতেন একদিক থেকে সুন্নাত অপর দিক থেকে মানুষের রোগের মহৌষধ বলেন সুবহানাল্লাহ বিজ্ঞান আরেকটা খাদ্য বলছে সেটা হচ্ছে অলিভ অয়েল অর্থাৎ জৈতুনের তেল এটা এক প্রকার খাদ্য এটা শুধু খাদ্য নয় এটা মহৌষধ মেডিসিন এই শীতকালে এই জৈতুনের তেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জৈতুনের গাছটা হচ্ছে বরকতের জৈতুনের তেলটা হচ্ছে বরকতের এটা তোমরা চুলে লাগাবা গায়ে লাগাবা তোমাদের দাড়িতে লাগাবা দেখবা তোমাদের দাড়িগুলো তোমাদের চুলগুলো তারপরে ফেস এটা ইউজ করলে এই তোমাদের এই জৈতুনের তেলের মধ্যে এমন কিছু মেডিসিন বিজ্ঞান আবিষ্কার করেছে বিজ্ঞান বলছে এই মেডিসিনের মাধ্যমে প্রত্যেকটা মানুষ আগের চাইতে আরো স্ট্রং থাকতে পারে রোগ বালা থেকে নিজেকে রক্ষা করতে পারে সুবহানাল্লাহ কোন জৈতুনের ব্যাপারে কোরআন কত সুন্দর চমৎকার তথ্য দিয়েছেন দেখেন রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন তিন সূরা ওই তিন সূরাতে আল্লাহ পাক শুরু করলেন ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين الله পাক এখানে জৈতুনের কথা তিনি উল্লেখ করলেন আবার রব্বুল আলামিনের হাবিব বললেন শোনো এই জৈতুনটা আল্লাহ পাক এমন একটা গাছ থেকে দিয়েছেন ওর পাতাটাও বরকতের জৈতুন থেকে যে তেলটা হয় ওই তেলটাও মানুষের জন্য বরকতের আধুনিক মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেছে যে জৈতুনের তেলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পছন্দ করতেন একমাত্র কারণ হলো এই জৈতুনের ভিতরে আল্লাহ পাক মানবতার যত রোগ আছে ওই রোগের ঔষধগুলো আস্তে আস্তে করে আল্লাহ পাক ছিটিয়ে দিয়েছেন যদি আপনি স্পেনের একটা তৈল আছে এক্সট্রা ভার্জিন এই তেলটা যদি আপনি ইউজ করতে পারেন মাঝে মাঝে কয়েক ঢোক যদি আপনি খেতে পারেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারাটা জীবনভর কেন তিনি এগুলো ইউজ করতেন বিশেষ করে এই যে শীতের একটা ভরা মৌসুম চলছে আমাদের এই শীতের মধ্যে এই খেজুর খাদ্য গ্রহণ করা তারপরে মধু গ্রহণ করা কালোজিরা গ্রহণ করা আর বিশ্বনবীর সুন্নতের জৈতুনের তেল গ্রহণ করা এগুলো আপনি ব্যবহার করলে যেমন সুন্নত হবে তেমনই আপনি সুস্থ থাকতে পারবেন মেডিকেল সায়েন্স শেষ পর্যন্ত বলছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আরও হরেক রকমের খাদ্য নিয়ে গবেষণা করেছি একটা গবেষণাও আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি বের করতে পারি নাই প্রত্যেকটা খাদ্যে এমন এমন উপাদান রব সেট করে দিয়েছেন যা বর্তমান বিশ্বের
মেডিকেল সংস্থাগুলো ওই রকমের মেডিসিনটাও আবিষ্কার করতে পারে নাই যেই রকমের মেডিসিনগুলো রাসূলের পাকের পছন্দের দেওয়া এই নিয়ামতের খাদ্যের ভিতরে আপন প্রভু ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা এগুলো থেকেই মেডিসিন আবিষ্কার করেন বিজ্ঞানীদের উপাদানগুলো আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এসেছে এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মেডিকেল সায়েন্টিস্টরা তারা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা খাদ্যই ছিল স্বাস্থ্যসম্মত চিল্লায় কোন সুবহানাল্লাহ